হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আর আজকে জানো তো আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন, তো কয়েকটা সবজি এনেছি, মানে একটা একটা করেই সবজি এনেছি, কারণ ওকে একটু ভেজে দেবো তো সেই কারণে। কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সবজি আর ভেজে দেওয়া হয়নি, তো কী কারণে ভাজা হয়নি সেটা কিন্তু সম্পূর্ণটা ভিডিও না দেখলে বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আজকে সকালে তোজোকে স্কুল দিতে গেছিলাম। আসলে কি জানো তো, আজকে না তোজোর স্কুলে আবার কি ডান্স পারফরমেন্স আছে, তো সে কারণে ওকে আজকে একটু রেডি করে স্কুলে দিয়ে এসেছি। আর ওকে দিয়ে আসার পথেই, মানে আমরা তিনজনেই গেছিলাম, তো ওকে দিয়ে আসার পথে না তারপর একটু বাজার করে নিয়ে এসেছি। ওই যে সবজি দেখলে একেবারে বাজার করে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি সাথে করে চিকেন। তো চিকেনটা একটু পরিমাণে বেশিই আনা হয়েছে, কারণ কি বলতো, রাত্রিবেলাও না কয়েকজন মানুষের আসার কথা রয়েছে, তো সে কারণে। তো এখন আমি চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। তবে দেখতেই পাচ্ছ দু রকমের প্যাকেট, মানে একটাতে মানে নর্মাল চিকেন রয়েছে আর একটাতে চিকেনের কিমা, কিমা না ঠিক ওই চিলি চিকেনের যেরকম পিস হয় সেটা রয়েছে। তো মেনুটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে চিকেনটা ভালো করে ধুয়ে নিই। আর এই চিকেন দিয়েই আজকে জানো তিন রকমের আইটেম করেছি, তিন রকম না সরি দু রকম। তো একটা করেছিলাম চিকেন কষা, আর একটা করেছিলাম চিকেন চাপ। তো সেই কারণেই না আজকে আমার ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে গেছে যে আমার হাজব্যান্ডকে দুপুরে কী রান্না করে খাওয়াবো। তো জামাই ষষ্ঠীতে তোমরা দেখেছো একদম বাঙালিয়ানা খাবার রেডি করে দিয়েছিলাম, মানে ডাল ভাত মাছ সব। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করা যাক, আর রান্না করতে না এতটা ভালোবাসি, সে কারণে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেও খুব ভালো লাগে। তো আজকে সেই জন্য অনেক চিন্তা করে করে ঠিক করলাম যে আজকে বিরিয়ানি করব। তো বিরিয়ানিটা ডিম আর আলু দিয়ে করেছি, আর সাথে দিয়েছিলাম খাসির চর্বি, আর তারপর চিকেন চাপ করব। তো চিকেন চাপের জন্য দেখলে কিছুটা মাংস আলাদা তুলে নিয়েছি, যেহেতু দুপুরের জন্যই শুধু চাপটা হবে। আর তারপরে পোস্ত আর কাজু বাদাম ভালো করে পেস্ট করে চিকেন চাপের জন্য যে মাংসটা ছিল ওটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই গ্যাসে আমি কড়াই বসিয়ে বিরিয়ানির জন্য যে মশলাটা হবে, মানে আলু আর ডিমটা আমার সিদ্ধ রাখা হয়ে মানে করা হয়ে গেছে, সেই আলু আর ডিমটাকে একটা মশলা করে কষিয়ে নেব, আর তার সাথে অবশ্যই তো থাকবে চর্বি। মশলাটার জন্য আমি কড়াইতে প্রথমে দুটো তেজপাতা দিয়েছি, আর তারপর দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, আর কিছুটা পরিমাণে পেঁয়াজ ভাজলাম। ভাজার পরে আদা আর রসুনের পেস্ট দিয়েছি। তো আদা আর রসুনের পেস্টটা দিয়ে না ভালো করে কষাতে হবে, আর তার মধ্যে দিয়েছিলাম নুন, কাশ্মীরি লঙ্কা আর হলুদ, আর আমার সিদ্ধ করে রাখা ডিম আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো মাটন কিমা, কিমা না মাটনের যে চর্বি হয় সেটা। তো সব কিছু ভালো করে না কষিয়ে নিতে হবে, আর তারপরেই রান্নাটাকে করতে হবে। দেখবে রান্না কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। আর জানো তো বন্ধুরা, আজকে খুব একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কি বলতো, আমি যে রান্নাটা করব সে রান্নাটা আমার আজকে ভাবতে ভাবতেই রান্না বসিয়েছি গ্যাসে প্রায় 12:30টার সময়। তো ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছিলো, আর আজকে আমি আনতে যাইনি, আজকে ওর বাবাকেই পাঠিয়েছি, আর আমি এদিকে রান্না করেছি। তবে দুই পত্ত আর এইসব জিনিস কি বলতো, বিরিয়ানি বলো আর চিকেন চাপ বলো, এটা করতে হয়তো বেশি টাইম লাগে না, কিন্তু তাদের যে আনুষাঙ্গিক গোছাতে ওটাতেই অনেক সময় চলে যায়। আর তারপর আমি যদি ভেবে রাখতাম কালকে যে আজকে আমি কী রান্না করব, তাহলে হয়তো আমার এতটা দেরি হতো না। তো ওই বলে না যে কাজের প্রি প্ল্যানিং করে না রাখলে এই সিচুয়েশনই ভোগ করতে হয়, যেটা আজকে আমার হচ্ছে। বন্ধুরা, আজকে জানি না তোমাদের সাথে কতটা ব্লগ দিতে পারবো, কারণ হচ্ছে আজকে আমার আজকে না কালকে মানে 13 তারিখে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো 13 তারিখে যেহেতু একাদশী পড়েছিল কিচ্ছু করতে পারিনি, তো আজকে কিছুটা করার ইচ্ছে আছে, সেই জন্য খুব ব্যস্ত। আর আগামীকাল ভিডিও দিতেও ভীষণ লেট হয়েছে এই একটাই কারণে। তো এখন রান্না করছি আজকে হচ্ছে বিরিয়ানি। চলো তোমাদেরকে দেখো, এখানে হচ্ছে বিরিয়ানির জন্য খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, মানে
খাসির মাংসের চর্বি দিয়েছি, ডিম দিয়েছি, আলু দিয়েছি, আর এখানে হচ্ছে বিরিয়ানির ভাতটা ফোটা মানে প্রায় হয়ে গেছে, এখন ভাতটা গড় দেবো, আর মাংসটাও আমার কষানো হয়ে গেছে, এখন বিরিয়ানিটা করবো, তারপরে চিকেন চাপ করবো, আর বিকালেও একটু আয়োজন আছে, সেটা তোমাদেরকে অবশ্যই সাথে দেখাবো। আর ওদিকে বিরিয়ানির রাইসটা গড় দেওয়ার পরে আমি জল ঝরাতে দিয়েছিলাম, আর তারপর ওদিকে মশলাটাও দেখলে কষানো হয়ে গেছে, আর এইদিকে আমি না একটা হাঁড়ির মধ্যে সুন্দর করে সব পরপর সাজিয়ে নিয়েছি। ভেবেছিলাম মানে ভিডিওটা করব, করতে পারিনি সময়ের অভাবে আর ফোন ধরার মানুষের অভাবে। আর তারপর আমার হাজবেন্ড চারিদিকে আটা লাগিয়ে হাঁড়ির ঢাকনাটা ভালো করে আটকে দিয়েছে, যাতে কোনো রকম ইয়ার না ঢুকতে পারে। আর তারপর আমি ওটা দমে বসিয়ে দিয়েছি, মানে বিরিয়ানিটার দমে বসিয়ে দিয়ে আমি এদিকে চিকেন চাপটা করে নেব। মানে পুরো ম্যারিনেট করা মাংসটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। তো কী বলো তো, চিকেন চাপের মাংসটা তুমি যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে তত কিন্তু টেস্টি হবে। আমি 2 ঘন্টার জন্য রেখেছিলাম, আর তারপর 5-10 মিনিটের আগে আমি বার করে রেখেছিলাম ফ্রিজে ঠান্ডা ভাবটা কাটানোর জন্য। আর তারপর সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা ঠিক একটু ঢেকে ঢাকা চাপা দিয়ে আমি মাংসটাকে একটু ফ্রাই ফ্রাই হয়ে যাবে সেই অবস্থায় রেখে দেবো। আর যেহেতু ওর মধ্যে না টক দই দেওয়া আছে, তো সে কারণে পুরো ফ্রাই হবে না, জল ছাড়বে। তো এইভাবে কিন্তু চিকেন চাপটা করতে হবে। আর তারপর যখন 2 পিটি হালকা মনে হবে যে ভাজা ভাজা হয়ে গেছে, বাকি যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা কিন্তু একদম কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আর তার সাথে আমি দিয়েছিলাম একটু টক দই। আসলে কী বলতো, আজকে না রান্নার অনেক ভিডিও না স্কিপ করে গেছি, আসলে এতটা টাইমের অভাব ছিল, মানে শর্ট ছিল সে কারণে। আর এদিকে দেখো, ঢাকা চাপা দিয়ে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, চিকেন চাপ ব্যাপক খেতে হয়েছিলো। সত্যি বলতে আমি রান্না করেছি বলে বলবো না, ভীষণই টেস্টি হয়েছিল, পুরো দোকানের মতনই লাগছিল। আর এইদিকে আমার বিরিয়ানিও কিন্তু পুরো রেডি হয়েছে। তো দেখো, বিরিয়ানিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিলো। আসলে আজকে 2টো রান্নাই এত ভালো হয়েছিল যে কি আর বলবো, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই। যেমন ধরো, বিরিয়ানিটা খেতে বসে আমার হাজবেন্ড বলছে, মানে আমি নিজেও বলেছি, বিরিয়ানিটা মনে হচ্ছে শুধুই খেয়ে নিই, ওটার সাথে চিকেন চাপ খেলে না বিরিয়ানি টেস্টটা থাকবে না চাপের টেস্টটা পাওয়া যাবে। তো এইটাই হয়েছে ব্যাপার, 2টো রান্নাই না ভীষণ সুন্দর হয়েছিল। তারপর এখন আমি আমার আগে ছেলেকে দিয়ে দেবো, কারণ ও স্কুল থেকে আসার পথেই শুনেছে যে মা আজকে বিরিয়ানি বানাচ্ছে, তো ওর এক্সট্রা একটু খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে ওকে আগে খেতে দিয়ে দেবো, তারপর আমার হাজবেন্ডকে দিয়ে দেবো। আর জানো তো, আজকে না একটুও গুছিয়ে গেছি, খেতে দিতে পারিনি, ওই কারণ চিন্তা ছিল আমার দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার বিকালের রান্নাবান্নাগুলো করতে হবে। তবে যতটা পেরেছি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আর যেই ভাজাগুলো এনেছিলাম ওগুলো আর করা হয়নি, কারণ বিরিয়ানির সাথে আর কী ভাজা বুঝিয়ে দেবো বলো, ওটা কি আর বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে, তো সেই কারণে আর কি। আর এদিকে দেখো, বিকালের রান্নার জন্য মানে রাত্রির খাওয়ার রান্নার জন্য আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষা মাংসর কী রেসিপি দেখাবো বলো, প্রতি সপ্তাহেই তো কষা মাংস করি, তো তোমাদের আর রেসিপিটা দেখানোর কিছু নেই। তবে এদিকে যেটা দেখানোর, কিন্তু এতটুকুই লাস্ট, পুরো আমি বলে রেসিপিটা দিতে পারিনি, মানে খেয়াল ছিল না, আর জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো, মানে আমি পোলাওটা বসাতে গিয়েই প্রায় 8টা বেজে গেছে, তো সে কারণে আর না দেখাতে পারিনি, কারণ লোকজনও চলে এসেছিলো সেই জন্য। আর পোলাওয়ের চালটা না আমি মানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটাকে বেশ ভালো করে ধুয়ে আমি জল শুকোতে দিয়েছিলাম একটা পেপারের ওপর। আর জল শুকিয়ে আসলে তারপর আমি ওর মধ্যে নুন, হলুদ, মিষ্টি, আদার রস আর ঘি দিয়ে ভালো করে মাখিয়েছি। আর দেখো, মাখানোর পর পুরো এরকম দেখতে হয়েছিলো, আর এরকমই কালারটা হবে পুরো বাসন্তী পোলাও। তো এই রেসিপিটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, সরি। আর তারপর চলে এসি একদম আজকের মেন পর্বে, মানে হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশনে। আর এই দেখো হচ্ছে ওর বার্থডের কেকটা, তবে কেকটাও কিন্তু গিফটেড, আমি আনিনি, তো ওকে ওটা গিফট করেছে ওর এক বোন। তারপর দেখো, এই যে আমার ছেলে বেশি এক্সাইটেড ছিল আজকে পাপার বার্থডে নিয়ে, তো ভীষণই সবাই খুব কিন্তু এনজয় করেছে, বিশেষ করে আমার ছেলে।
আর আমার কি মনে হয় জানো তো, সব অনুষ্ঠানের মধ্যে যদি বাচ্চা কাচ্চারা একটু বেশি আনন্দ করতে পারে, তাতে কিন্তু মা বাবার অনেকটা বেশি আনন্দ হয়। তো এই যে পাপাকে কেক খাইয়ে দিয়েছে আর পাপা ওকে কেক খাইয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে আমার এক বান্ধবী, তো ই আর কি মারা হয় খুব বিয়ান বলে, তো সেই কারণে আমার হাজব্যান্ডকে আজকে গিফট করেছে রেড রোজ, আর তার সাথে গিফট ছিলই। তবে আজকের ইভিনিংটা ভীষণ ভীষণ সুন্দরভাবে কেটেছে, ইভিনিং বলবো কি না জানি না, কারণ এগুলো করতে করতে প্রায় 9:30 বাজে। আর তারপর বাচ্চাদের স্ন্যাক্স মানে বড়দেরও স্ন্যাক্সের মধ্যে ছিল ড্রাই চিলি চিকেন, তো এটা কিন্তু আমার হাজবেন্ডই একদম সম্পূর্ণভাবে বানিয়েছে, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্ক। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখা হচ্ছে কালকের নতুন কোনো ভিডিওর সাথে।